সমাজের জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি এই থিমকে সামনে রেখে শুক্রবার থেকে রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হচ্ছে 51তম রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শন। এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনে বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার রাজধানীতে 12টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা আয়োজন করা হয়। প্রায় 1200 ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহণ করে। বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর জেলা, রাজ্য ও জাতীয় স্তরে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এবছর এই বিদ্যালয় স্তরে রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এবছর 51তম বর্ষে পদার্পণ করবে এই রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলা। জাতীয় শিক্ষানীতি অনুসারে বিদ্যালয় স্তরের এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে বাল বৈজ্ঞানিক প্রদর্শন। আগামী শুক্রবার এবং শনিবার এই দুদিন রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শন অনুষ্ঠিত হবে। এবারের এই রাজ্যভিত্তিক প্রদর্শনের থিম নির্ধারণ করা হয়েছে সমাজের জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি। সবার মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর 12টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি পদযাত্রায় অংশগ্রহণ করে। উমাকান্ত একাডেমির মাঠ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এসসিইআরটির সহ অধিকর্তা অম্বালিকা দত্ত। তিনি জানান, দুদিনের রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতার সম্যক পরিচয় পাওয়া যাবে। তাই সকলকে এই প্রদর্শনীতে আসার আহ্বান জানিয়ে এই পদযাত্রা সংগঠিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্যের 8টি জেলায় জেলা স্তরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী থেকে নির্বাচিত মডেলগুলিকে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই উপলক্ষে মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সেমিনার আয়োজন করা হবে। মানবদেহে মিলেট খাদ্য দ্রব্যের প্রয়োজনীয়তা সম্পর্কে এই সেমিনারে বিশিষ্ট জনেরা বক্তব্য রাখবেন। প্রতি বছরের মতো এই বছরও আমরা আয়োজন করতে চলেছি 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। আগামী 2 এবং 3 ফেব্রুয়ারি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই এক্সিবিশন অনুষ্ঠিত হবে। আগে আমরা প্রতি বছর এটা বিজ্ঞান, গণিত এবং এনভায়রনমেন্ট এক্সিবিশন হিসেবে অনুষ্ঠিত করে এসেছি। এই বছর এনসিআরটি এনএপি 2020 রিকমেন্ডেশন অনুসারে নাম পরিবর্তন করে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী করেছে। যেমন রাজ্যস্তরে যদি হয়, এটা রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, জেলাস্তরে জেলাস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, এটা যখন ন্যাশনাল লেভেলে হবে তখন রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। বাল বৈজ্ঞানিক কথাটার অর্থ হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এদেরকে আমরা খুদে বিজ্ঞানী হিসেবে মনে করছি। এদের যে ক্রিয়েটিভিটি, এদের যে সৃজনশীলতা, এই জিনিসগুলো আমরা এই এক্সিবিশনে দেখাবো। তো এই এক্সিবিশনের এবারের থিম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সোসাইটি। আজকে আমাদের এই র্যালির উদ্দেশ্য হচ্ছে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সম্পর্কে সবাইকে জানানো, যাতে প্রত্যেক সুধী এবং সজ্জন মণ্ডলী আমাদের এই এক্সিবিশনে আসেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।